वालेकुम अस्सलाम सबाई के अस्सलाम वालेकुम। दीर्घ प्राय 101 दिन पर नोआखाली भाषा शिक्षा क्लास निये आपनादेर सामने हाजिर हुएछी। प्रथमे परिचय करिए दिच्छी आमी आमाके, आमी आपनादेर चेना परिचित रुमन भाई। पेछने रयेछे आमार छोटो बोन नुसरत जहानिन। ভালো আছো? সামনে ভালো আছে না ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অঙ্ক ক্লাস নাম্বার কত? 21। কত জোরে? 21। 21 তো এই আই কইম শুদ্ধ তুমি টারে বানাইবে কিয়া? নোয়াখালী। গুড। কাল বৃষ্টি হয়েছে? কালকে জোরে হয়েছে। তুমি কোথায় যাও? তুই কোনায় যাস? কোথা হতে এসেছো? গাছের উপর পাখির বাসা? তোমরা দুজনে খেয়ে ফেলো? তোরা দুজনে খাই গেলা? সে ফিতার বড় মেয়ে? বাপের বড় মেয়ে। সে পিতার ছোট মেয়ে? হিগা বাপের ছোট মেয়ে। সূর্য উঠেছে? সূর্য উঠছে। আবার সূর্য উঠেছে? রয় দুইছে। গুড। সূর্য উঠেছে পূর্ব দিকে? রয় উঠছে পূর্ব দিকে। পূর্ব দিকে না, হুব মই। আবার বলো। গুড। পাখি ফাঁকা ফেপে খায়? পাখি হানা হাইয়া খায়। বল, হইক হানা হাইয়া খায়? তুমি পাগল? তুই পাগল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের 21 নাম্বার ক্লাসটি উপভোগ করার জন্য। আসলে বর্তমান যে পরিস্থিতি করোনাকালীন সময়, আমাদের নোয়াখালী ক্লাসে যেসব আন্ডা বাচ্চা আসিল, ব্যাকে স্কুল স্কুল বন্ধ দেয়, বেড়ানি বুড়েনি খাই, মোটামুটি সব টাল হয়ে রয়েছে। তো এই আর বোন বেড়াইতে হয়েছে ঢাকা, বেড়াইতে হয় 2 মাস থাই মোটামুটি অন নোয়াখালীর ভাষা ভুলি গেছে। বহুত কষ্ট করে হিগের অন নোয়াখালীর ভাষা শিখেন লাগে। তো এই ব্যাকেরে আবারও কই স্টে সেফ, স্টে মাস্ক লাগাইবেন, সুন্দর করে মাস্ক লাগাই বার হইবেন, আর যদি ভুলি যান পকেটের মধ্যে হইলেও মাস্ক রাখেন। ওরা ভাই হুঁচি করোনার ভ্যাকসিন আইছে? ধন্যবাদ। করোনার ভ্যাকসিন বাংলাদেশে এসে গিয়েছে, সবাই নিজ দায়িত্বে যেই যেইভাবে যেই পদ্ধতিতে করোনার ভ্যাকসিন নেওয়া যায়, সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাই। আর সরকারি পদক্ষেপ বা যেভাবেই হোক, করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোনো রকম আমরা বিপদে না পড়ি। বিশেষ করে কেউ ফোন দিয়ে রেজিস্ট্রেশন বাবদ যদি কোনো ফিন নাম্বার চায়, কেউ দেওয়ার চেষ্টা করবেন না, তাতে করে আপনার বিকাশ নগদ বা বিভিন্ন ব্যাংকের যেসব আপনার নথিপত্র আছে এগুলো হ্যাক হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি নোয়াখালীর ভাষা শিক্ষার বিভিন্ন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।